2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় জানিয়েছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। বাজেট পরবর্তী এক আলোচনায় এই সংশয়ের কথা জানান তারা। বলেন, আয় ব্যয়ের যে হিসাব দেওয়া হয়েছে তা অর্জিত হওয়া কঠিন। ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্টের উপর আবগারি শুল্ক বাড়ানোর সমালোচনা করেন তারা। আরও জানাচ্ছেন সেজুতি রহমান। প্রস্তাবিত বাজেটের বিভিন্ন খাত ও বরাদ্দ বিশ্লেষণ করতে এই সেমিনারের আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এ বি এম মির্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ স্থবিরতা, অবকাঠামো ঘাটতি, আয় বৈষম্য ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য সুনির্দিষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল পরিষ্কার না। জিডিপির লক্ষ্য অর্জন নিয়েও সংশয় আছে। ভ্যাট এবং ব্যাংক অ্যাকাউন্টের উপর আবগারি শুল্কের হার অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেন, বাজেট বাস্তবায়নের বড় বাধা অব্যবস্থাপনা, অদক্ষতা, দুর্নীতি, অর্থবাজার, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে। ভ্যাটের চাপ জনগণের উপর পড়বে, কিন্তু সরকার সে অর্থ পাবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। যারা বাজেট ইমপ্লিমেন্ট করবে, বিশেষ করে রেগুলেটরি প্রতিষ্ঠান, এদের যা অবস্থা, এদের যা দক্ষতা, কর্মতৎপরতা, তাদেরকে নিয়ে আপনি একটা এত বিশাল এই বাজেটের এত এফিশিয়েন্ট আপনি করতে পারবেন না। দুর্নীতি এবং অর্থের অপচয় এবং অর্থ পাচার, এইগুলির ব্যাপারে কোনো স্পষ্ট কিছু কথাবার্তা বলে না। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলী খান বলেন, ঘাটতির কারণে বিনিয়োগের চাপ পড়বে। যতক্ষণ পর্যন্ত এই সুশাসনের সমস্যা সমাধান না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই বাজেট করে আমরা খুব বেশি দূর এগোতে পারবো না। এছাড়া ব্যক্তিখাতে বিনিয়োগ বৃদ্ধি, রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ, কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া দরকার বলে মত দেন বিশেষজ্ঞরা। সেজুতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।